এনআরসি উন্নীতকরণ প্রক্রিয়াক লৈ রাজ্যজুড়ি ব্যাপক চর্চা অব্যাহত থকার মাজতেই এবার ভারতের মহাপঞ্জীয়কর বিরুদ্ধে অভিযোগের আঙুলি তুলিলে আসাম পাবলিক ওয়ার্কসে। শনিবারে অনুষ্ঠিত এখন সংবাদ মেলত APWর অভিযোগ এনআরসি উন্নীতকরণত কোনো ভূমিকাই নাই আরজিআর। বিদেশীর নামত এনআরসিত অন্তর্ভুক্ত হওয়ার পিছতো আরজিআই নিমাত কিয় প্রশ্ন তুলিলে APWয়ে। ভালকৈ কামটো নকৰিলে, এতিয়া কথাটো হ'ল তেহেঁতৰ কাম কৰাৰ ইচ্ছা নে ওপৰৰ কিবা কাম নকৰাবলৈ হেঁচা, এইটোহে ডাঙৰ কথা। কিন্তু এইখন DMIT ফৰ্মৰ মতে যদি কাম কৰিলে হয় তেতিয়াহ'লে ভালকৈ হ'লে আৰু বাংলাদেশী নাম নুসুমালে হয়। ঢেকীয়াজুলিৰ বহুত ডি ভোটাৰৰ নাম আপোনাৰ NRCত সোমাইছে, এইবিলাক নাম সোমোৱাৰ পিছত আজিলে ৰেজিষ্ট্ৰাৰ জেনেৰেল অফ ইণ্ডিয়াই এতিয়ালৈ একো মাত মতা নাই। আচলতে দায়িত্বটো আছিল ৰেজিষ্ট্ৰাৰ জেনেৰেল অফ ইণ্ডিয়াৰহে। আরজিয়ার বিরুদ্ধে আরো বহু বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে APWর দাবি গুয়াহাটীত কার্যালয় স্থাপন করক আরজিআইয়ে। রেজিস্ট্রার জেনারেল এতিয়ালে কোনো ভূমিকাই নাই এনআরসি ক্ষেত্রে, এটা একটা আচরিত হবলগা কথা। যেহেতু যিখিনি বাংলাদেশী নাম সোমালে, আমি রিভেরিফিকেশনের কথা কইছো, কমিটি বনোয়ার কথা কইছো, ঠিক আছে সব হব, সুপ্রিম কোর্টক আমি জানাই থাকিম। কিন্তু রেজিস্ট্রার জেনারেলের যেটা গাফিলতি, আমি বিচারিম রেজিস্ট্রার জেনারেলে গুয়াহাটীত অফিস খুলি বহক আৰু গোটেই প্ৰক্ৰিয়াটো মনিটৰ কৰক। আৰজিয়ে বহু কথা এতিয়াও উচ্চতম ন্যায়ালয়ক জনোৱাই নাই বুলি মন্তব্য কৰি APWয়ে ক'লে এখন শুদ্ধ NRC প্ৰস্তুতৰ বাবে প্ৰয়োজনত আৰু সময় লওক কৰ্তৃপক্ষই। আৰু এটা ভুল আমাৰ কাৰণে যথেষ্ট, আমি পেটিশনাৰ হিচাপে আমি এইখিনি স্পষ্টভাৱে ক'ব পাৰোঁ, এটাও যদি ভুল উলিয়াব পাৰোঁ সেইটো আমাৰ কাৰণে যথেষ্ট যে গোটেই প্ৰক্ৰিয়াটো পুনৰীক্ষণ কৰা হওক, পুনৰ পৰা নতুনকৈ কৰা হওক। এনেও দেৰি হৈছে, 33 বছৰ ৰখিছোঁ NRCৰ কেছৰ পৰা আজিলৈকে, আজি 9 বছৰ হৈছে, আৰু 2 বছৰ যাওঁ। আরজিয়ার কামকাজত তীব্র অসন্তুষ্টি প্রকাশ করে APWর দাবি থার্ড পার্টি মনিটরিং কমিটি গঠন করে নিরীক্ষণ করক NRC উন্নীতকরণ প্রক্রিয়া। ক্যামেরা পার্সন মুনিন্দ্র ডেকার সহ পার্থপ্রতিম শইকীয়া, DY365।